ঝামেলা নাই না একবার পিওর অডিয়েন্স যদি কেউ নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আসল ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আসল ভাইয়ের সাথে যোগাযোগ করে এপিআর নিতে পারেন অথবা ডিম বাচ্চা করার পরে ডিম বাচ্চা নিতে পারবেন যদি আমাদের চ্যানেলের কেউ রেফারেন্স দেন তাহলে অবশ্যই আসল ভাই কম রাখবে কি আসল ভাই যদি আমাদের চ্যানেলের কেউ রেফারেন্স দেন অবশ্যই আসল ভাই কম দাম কম রাখার চেষ্টা করবে এই যে পাঙ্গুলা দেখেন একটা মোজা পরা পরানো আছে পায়ে অনেক সুন্দর পাখাটা একটু দেখান তো ভাইয়া কোনো ঝামেলা নাই আপনারা যদি নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে বক্সের আসল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন আসল ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর অনেক দামি কবুতর আছে এই যে দেখেন আপনারা জার্মানের নান আপনারা মোবাইলের মাধ্যমে অথবা সরাসরি এসে জিনিস হাতে নিয়ে দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা দামাদামি করে নিতে পারবেন তবে অবশ্যই রাসেল ভাই দাম কম রাখবে রাসেল ভাই অনেক জায়গায় কবুতর সেল দেয় আপনি এখানে কি ভাই বিদেশ থেকে যারা আত্মবাসী আছে তারাও কি তারা আমার কাছ থেকে বেশ কয়েকজন প্রবাসী আমার কাছ থেকে কবুতর নিয়েছে প্রায় 40 জোড়ার মতো আমি তাদের কাছে সেল করেছি আমি যদি বলি যে এই জিনিসটা ফ্রেশ আর ওইটা যদি কোনো মিসমার্কিং বা ফাটা বের হয় আমি যদি আপনাকে বলে থাকি ভাই এই জিনিসটা ফ্রেশ আপনি আমাকে ফ্রেশের টাকা দিয়ে নিলেন কিন্তু দেখা যাচ্ছে পরে নেওয়ার পর অনেকজনে আপনার ফাটাটাও দেয় এরকমও ঘটনা ঘটে থাকে তো এরকম যদি হয় আমার এই সেক্ষেত্রে আমার বাসায় আমার লোক ওইখানে সরাসরি নিয়ে চলে আসবে বা পাঠিয়ে দেবে আমি রিটার্ন টাকা প্যাক করে দেবো আচ্ছা আচ্ছা এই যে আপনাদেরকে সহজ একটা সুযোগ দিয়ে দিয়েছেন যে যদি মিসমার্কিং হয় অথবা যদি কোনো ফাটা থাকে অবশ্যই রাসেলের কাছে নিয়ে আসবেন উনি আপনাদের টাকাটা ফেরত দিয়ে দেবে আর যেটা যদি কোনো প্রবলেম থাকে আমি বলে দিব ভাই এটা একটু মিসমার্কিং আছে বা এটা ফ্রেশ